নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তর্পণের সহজ নিয়ম তর্পণের মন্ত্র এবং বাড়ির যে সমস্ত মহিলা রয়েছে তারা কি তর্পণ করতে পারবেন না পারবেন না এই সমস্ত বিষয় বিশদে আপনারা জানতে পারবেন কাজেই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণটা দেখুন তবেই আপনারা সমস্ত তথ্য জানতে পারবেন তবে আসুন তর্পণের পুরো বিষয়টা জেনে নিন প্রথমেই আমি আপনাদের একটি বিষয় পরিষ্কার করে জানিয়ে রাখি আমাকে অনেকেই প্রশ্ন করছেন মেয়েরা কি তর্পণের যোগ্য তবে আমি উত্তর দেব অবশ্যই মেয়েরাও তর্পণের যোগ্য অর্থাৎ মেয়েরা তার পিতৃপুরুষের জন্য অবশ্যই তর্পণ করতে পারবেন তবে একটি কথা মাথায় রাখবেন পিতার যদি কোনো পুত্র সন্তান না থাকে তবে নারী হয়ে আপনি অবশ্যই তর্পণ করতে পারবেন বছরে বারো মাসে চব্বিশটি পক্ষ রয়েছে তার মধ্যে দুটি পক্ষ বিশেষ গুরুত্বপূর্ণ প্রথমটি পিতৃপক্ষ এবং দ্বিতীয়টি দেবীপক্ষ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের তিথিকে বলা হয় মহানয়া এই কৃষ্ণপক্ষের অপর একটি নাম পিতৃপক্ষ তর্পণ শব্দের অর্থ হল তৃপ্তি সাধন করা এখানে তৃপ্তি বলতে দেবতৃপ্তি ঋষিতৃপ্তি পিতৃতৃপ্তি মনুষ্যগণের তৃপ্তিকে বোঝানো হয়েছে কিন্তু কোনো ব্যক্তির পিতা জীবিত থাকলে সে ব্যক্তি তর্পণ করতে পারবে না তর্পণের দিন পিতৃপুরুষেরা জমানয় থেকে মর্তকে আসেন তাদের তৃপ্ত করার জন্য জন তিন দান করা হয় পিতৃপক্ষে পুত্র কর্তৃক শ্রাদ্ধ অনুষ্ঠান একান্ত কর্তব্য এই শ্রাদ্ধ অনুষ্ঠানের ফলেই মৃত আত্মা স্বর্গে প্রবেশের অনুমতি পায় এই প্রসঙ্গে গরুর পুরাণ গ্রন্থে রয়েছে পুত্র বিনা মুক্তি নয় মার্কেন্দ্রীয় পুরাণ গ্রন্থে বলা হয়েছে পিতৃগণ সাধ্যে তুষ্ট হলেই স্বাস্থ্য ধন জ্ঞান দীর্ঘায়ু প্রদান করে থাকেন এবং শেষে উত্তর পুরুষকে স্বর্গ ও মো মোক্ষ প্রদান করে মহাভারত অনুযায়ী কর্ণের মৃত্যু হলে তার আত্মা স্বর্গে গমন করেন সেখানে তাকে খাদ্য হিসাবে সোনা ও রত্ন পরিবেশন করা হয় কর্ণ এর কারণ জানতে চাইলে ইন্দ্র জানান তুমি সারা জীবন সোনা দান করেছ তাই স্বর্গে তোমাকে সোনা খেতে দেওয়া হয়েছে একথা শুনে বিষয়টির সত্যতা অনুধাবন করে কর্ণকে ষোলো দিনের জন্য মর্তে যাওয়ার অনুমতি দেন দেবরাজ ইন্দ্র এরপরেই কর্ণ মর্তে এসে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন ও জন প্রদান করে থাকেন অনেকে আবার মনে করেন দেবরাজ ইন্দ্র নয় জম কর্ণকে মর্তে আসার অনুমতি দিয়েছিলেন এবার আমি আপনাদের জানাই আপনায় কীভাবে তর্পণ করবেন যিনি তর্পণ করছেন পুরুষ হলে উনি ধুতি পরবেন এবং নারী হলে শাড়ি পরে শ্রাদ্ধের পূর্বয়ে। কুশ ঘাসের আংটি অনামিকা আঙুনে ধারণ করতে হবে আংটিটি অবশ্যই প্রথমে আপনি গঙ্গা জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন এতে কুজ যে ঘাস রয়েছে তা নরম হয়ে যাবে এরপর আপনি সেই আংটি অনামিকা আঙুনে ধারণ করুন প্রবাহবান নদীতে বা গঙ্গা ঘাটে তর্পণ করবেন এরপর সেই আংটিতে পুরুষদের আহ্বান করতে হবে আহ্বানের সময় এই মন্ত্রটি উচ্চারণ করবেন আপনারা মন্ত্রটি দেখতে পাচ্ছেন অমুক গোত্রের জায়গায় আপনি নিজের গোত্রের নাম বসাবেন এবং অমুক শর্মার জায়গায় আপনি আপনার পিতৃপুরুষের নাম বসাবেন এবং তারপরেই আপনি মন্ত্র উচ্চারণ করা শুরু করবেন শ্রাদ্ধের সময় দক্ষিণ দিকে মুখ করে সিদ্ধ অন্ন ময়দা ঘি ও তিন ইত্যাদি মাখিয়ে পিণ্ড আকারে পূর্বপুরুষদের উৎসর্গ করতে হবে এরপর দুর্বাঘাস সনাগ্রাম সিনা বা বিষ্ণু এবং জমের পুজো করতে হবে এরপর পিতৃপুরুষের উদ্দেশ্যে খাদ্য প্রদান করতে হবে এই খাদ্য সাধারণত ছাদে রেখে আসা হয় যদি সেই খাদ্যবস্তু কোনো কাক এসে খেয়ে যায় তবে ভাবতে হবে পিতৃপুরুষ সেই খাদ্য গ্রহণ করেছে এখানে মনে করা হয় কাকটি আসলে জম বা পিতৃগণের আত্মার প্রতিনিধি গরু বা কুকুরকেও আপনি খাওয়াতে পারেন ব্রাহ্মণকেও আপনি সাধ্য মতো খাওয়াতে পারেন এবং খাওয়ানোর পর ব্রাহ্মণকে আপনি আপনার সাধ্য মতো দক্ষিণা দিতে পারেন যারা তর্পণ করতে গঙ্গা ঘাটে যেতে পারছেন না তারা কি করবেন তারা প্রথমত আপনারা কোনো একটি ফাঁকা জায়গাতে চলে যান সেটি বাড়ির ছাদ হতে পারে কোনো বাগান হতে পারে দেখবেন আশেপাশে যেন কোনো শব্দ না থাকে সেখানে গিয়ে আপনি দক্ষিণ দিকে মুখ করে প্রথমে দাঁড়ান এবং তারপরে দুটো হাত উপরে উঠান এবং পিতৃপুরুষদের উদ্দেশ্য জানান হে পিতৃপুরুষগণ আমার তেমন সামর্থ্য নেই বা আমার তেমন ক্ষমতা নেই বা আমি গঙ্গাতে যেতে অসমর্থ আপনি আমাকে ক্ষমা করুন আমি প্রার্থনা করছি আপনি যেখানেই থাকুন না কেন সেখানে আপনি যেন ভালো থাকেন তবেই দেখবেন পিতৃপুরুষের যে কৃপা সেই পিতৃপুরুষের কৃপা আপনার উপর বর্ষিত হবে এবং আপনি পিতৃপুরুষের কাছ থেকে স্বাস্থ্য ধন জ্ঞান এবং দীর্ঘায়ুর আশীর্বাদ পাবেন এবং আপনি পরবর্তীতে স্বর্গ এবং মোক্ষ প্রাপ্তি যাতে ঘটে তার জন্য পিতৃপুরুষেরা আপনাকে আশীর্বাদ করবেন এবার আমি জানাই তাদের কথা যারা এই ফাঁকা জায়গাতে গিয়ে এই কাজটিও করতে পারছেন না বা করতে অসমর্থ তারা মন্দিরে যান মন্দিরে পিতৃপুরুষদের উদ্দেশ্যে আপনি পুজো দিন এবং পুজো দেওয়ার পর কিছু টাকা দক্ষিণা দিন আপনার সাধ্য মতো এবং পুরোহিতকে বলুন এই যে পুজোর প্রসাদ সেই প্রসাদ যেন সবার মধ্যে বিতরণ করে দেয় তবেই দেখবেন আপনার পিতৃপুরুষ যারা রয়েছে তারা ধীরে ধীরে কিছুটা হলেও শান্ত হবেন এবং আপনার উপর কৃপাবর্তন করবেন এই কাজগুলি অবশ্যই করুন এই প্রসঙ্গে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি সেটি হল আপনি তর্পণের আগের দিন অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খাবেন ধন্যবাদ